আসিফ, মেশিন ডিজাইন পড়তে পড়তে তো হতাশ হয়ে যাচ্ছি। শুধু পড়াশোনা করলেই হবে, বাস্তব জীবনে কিছু কাজকর্ম না করলে এরকমই হবে। আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বানাইছিস? ওই যে আমাদের রুমমেটটা আছে না, নিলয়, 12 ব্যাচের 4004 নাম্বার রুম সরাদি হলের ডোরবেডের পাশেই থাকে। আমরা সকালবেলা নামাজ পড়তে যাই, দরজাটা খোলা রেখে যাই, অনেক বাতাস আসে, ও কিন্তু অনেক কষ্ট পায়। এছাড়া মশার কথাটা কিন্তু আমাদের ভাবতেই হবে, মশা সারা শীতে অনেক কষ্ট দিচ্ছে দোস্ত। তো কি করতে চাচ্ছিস তুই? চল আমরা দরজাটা যাতে আপনা আপনি বন্ধ হয়ে যায় সেজন্য একটা কাজ করি। কিভাবে করবি? কি আর করব, চল আমরা একটা সুতা নেই, একটা বোতল নেই, আর একটা হচ্ছে পুলি নেই, এই পুলি দিয়ে আমরা একটা অটোমেটিক ডোর লক বানাই। পুলি কিনা টাকা পাবি কই? আসে না বাংলা পদ্ধতি দেখা তাহলে আসি, বাংলা পদ্ধতি কিভাবে কাজ করতেছে। আচ্ছা তাহলে দেখ, বাংলা পদ্ধতিটা খুবই সহজ। এর জন্য আমাদের একটা লাগবে মামের বোতল, এবং এরপরে লাগবে একটা সাদা ফ্রিকশনলেস দড়ি। তারপরে দরজার একদম আপার এই যে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রুপ কাটতে হবে, সেই গ্রুপের উপর দিয়ে এই ফ্রিকশনলেস দড়িটাকে নিয়ে অপর প্রান্ত কোনো ফিক্স কিছুর সাথে বেঁধে দিতে হবে। বেঁধে দেওয়ার পরে দরজাটাকে যদি আমরা খুলে দেই তাহলে টর্কের কারণে সেটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন কিভাবে আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ বিষয়টা আবার দেখাচ্ছি। So use our process and be happy. এভাবেই আপনি মাত্র 3 টাকা খরচ করে তৈরি করতে পারেন একটি অটোমেটিক ডোর লক। Yay! We are the Swaradhi Hall 4004, the আবিষ্কারক অফ অটোমেটিক জ্বালানিবিহীন ডোর লক। Yay! Ready? 1, 2, 3. Hey! We are the 4004. So, কি হচ্ছে? আচ্ছা কুতু কুতু দিতে পারবে।